আর রহমান ফাউন্ডেশন আর্তমানবতা সেবা ইসলাম ও জনগণের খেদমতে একটি কল্যাণমূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা শায়খুল হাদিস মাওলানা মুখলিসুর রহমানের প্রচেষ্টায় যুক্তরাজ্যের একদল দিনপ্রিয় সাথীদের সাথে নিয়ে 2010 সালে গড়ে তোলেন আর রহমান ফাউন্ডেশন। রিক্সা প্রজেক্ট 2017। আর রহমান ফাউন্ডেশনের সমাজ কল্যাণমূলক কাজের একটি অংশ দারিদ্র নিরসন। এরই ধারাবাহিকতায় 2017 সালে দারিদ্র জনগোষ্ঠীর মধ্যে রিক্সা বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। আর রহমান হাউজিং প্রজেক্ট মানুষের মৌলিক চাহিদার অন্যতম একটি বাসস্থান। সেই লক্ষ্যে আর রহমান ফাউন্ডেশন ইতোমধ্যে গৃহহীনদের মাঝে গৃহ প্রদান কর্মসূচি হাতে নিয়েছে এবং তা বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে। ঈদ গিফট কর্মসূচি, ঈদের আনন্দ সবার মাঝে পৌঁছে দিতে আর রহমান ফাউন্ডেশন 2017 সালে ঈদ গিফট কর্মসূচি হাতে নেয়। গরিব জনসাধারণের মাঝে ঈদ উপহার বিতরণ করে তাদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই আর রহমান ফাউন্ডেশনের উদ্দেশ্য শীত বস্ত্র বিতরণ। তীব্র শীতে সবচাইতে বেশি দুর্ভোগের শিকার হয় দারিদ্রপীড়িত মানুষ। তাদের সেই অসহায়ত্বের কথা বিবেচনায় আর রহমান ফাউন্ডেশন 2017 সালে গরিব দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণে এক কর্মসূচি গ্রহণ করে। রোহিঙ্গা জনগোষ্ঠীতে ত্রাণ বিতরণ। মায়ানমার সরকারের পাশবিক নির্যাতনে টিকতে না পেরে হাজারো মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে শতকষ্টের পথ পাড়ি দিয়েও বাংলাদেশে এসে আশ্রয় গ্রহণ করে। তাদের কাছে ছিল না কোনো খাবার কিংবা একটুখানি আশ্রয় নেয়ার জায়গা। আর রহমান ফাউন্ডেশন সেই সময় সিদ্ধান্ত নিয়ে তাদের পাশে দাঁড়ায়, তাদের হাতে তুলে দেয় নগদ অর্থসহ খাবার ও অন্যান্য উপকরণ সামগ্রী। এভাবেই প্রতিটি দুর্যোগ দুর্বিপাকে আর্তের সেবায় নিরলস কাজ করে যাচ্ছে আর রহমান ফাউন্ডেশন। আপনাদের দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতার প্রত্যাশায় তার সেবা কার্যক্রম এগিয়ে নিয়ে যাক দূর হতে আরও দূর। আর রহমান ফাউন্ডেশন আর্ত মানবতার কল্যাণে একটি প্রতিষ্ঠান।